নমস্কার সুপ্রিয় দর্শক, আর এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের ইতিহাসের সাজেশন। তো দেখো, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই সমস্ত অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসবে। তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না, তার জন্য তোমাদের আমি বড় প্রশ্ন দিচ্ছি না। তোমাদের 5/48 অর্থাৎ 5খানা প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে থাকবে। 5/48 নম্বরের এক্সাম এবং তার সঙ্গে MCQ SAQ মিলে 40 থাকবে। 40 আর 40 80 এবং 20 নম্বরের প্রজেক্ট থাকবে, মানে 80 আর 20 কত হবে? 100। তাহলে আলোচনা করা যাক দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আছে। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার পরিচয় দাও, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 2 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে, আলোচনা করো, এই সভ্যতার পতনের কারণ লেখো, নেক্সট প্রশ্ন কী আছে? 3 নম্বরের প্রশ্ন, 4টি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 4 নম্বরের প্রশ্ন কী বলেছে, নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আর একবার প্রশ্নটা বলছি, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলার কারণ লেখো, হরপ্পা সভ্যতার বিশেষত্ব কী? একটু পড়ে যাবে ভালো করে, হরপ্পা সভ্যতার বিশেষত্ব কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, আদিম মানুষ কীভাবে শিকারী খাত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আদিম মানুষ কীভাবে শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়? পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, কীভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে, কীভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থানীয় বসবাসকারীতে পরিণত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 7 নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো দিয়েছি, এটা আমাদের একদম লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যখন তোমাদের পরীক্ষা মাত্র 2 মাস বাকি থাকবে, সেই 2 মাস আগে কিন্তু এর ভিতর থেকে আমি আরও শর্টকাট সাজেশনটা দিয়ে দেব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন, পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, মগধের উত্থানের কারণ আলোচনা করো, মগধ সাম্রাজ্যের পরিচয় দাও। পরের প্রশ্ন কী বলেছে? পরের আমাদের 4 নম্বরের প্রশ্ন, মোগল ও অটোমান শাসন ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো, সাম্রাজ্য কাকে বলে? বা প্রশ্নটা আগেও দিতে পারে যে সাম্রাজ্য কাকে বলে, মোগল ও অটোমান শাসন ব্যবস্থার পার্থক্য আলোচনা করো, ঠিক আছে? মানে যেখানে তোমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই ভালো করে পড়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, ম্যাসিডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো, এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 6 নম্বরের প্রশ্ন, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়। তো দেখো, এই তৃতীয় অধ্যায় থেকে এই 6খানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সমস্ত চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলছি, আমি বলতে পারি 100% 2024 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় তোমরা কমন পাবে। প্লিজ তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো, আমাদের চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি, আমাদের ফার্স্ট প্রশ্ন, পারস্যের ক্ষত্র পশ্চিমের ম্যান্ডারিন ব্যবস্থার বিবরণ দাও, দু নম্বর প্রশ্ন, কৈটিল্যের অর্থশাস্ত্রে এবং বরণীর ফতেয়া ই জাহানদারিতে রাজতন্ত্র এবং, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি,
ফতেয়া এই জাহানদারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি ছিল? তো দেখো কৈটিল্যের অর্থশাস্ত্র ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে বরণীর ফতেয়া এই জাহানদারি এটা ভালো করে পড়ে যাবে, কারণ এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এটা একসঙ্গেও দিতে পারে এবং আলাদাও দিতে পারে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তিন নম্বরের প্রশ্ন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের, তো দেখো তিন নম্বরের প্রশ্ন কি বলেছে, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান আলোচনা করো, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা সম্বন্ধে টিকা লেখো। পাঁচ নম্বরের প্রশ্ন, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। পরের প্রশ্ন আমাদের, তো দেখো পাঁচ নম্বরের প্রশ্ন ওর সঙ্গে লেজুড় আছে, জিয়াউদ্দিন বরণী বর্ণিত, জিয়াউদ্দিন বরণী বর্ণিত নয়রেব দীর্ঘি হবে, সুলতানি যুগের নরপতি আদর্শ কী ছিল, সুলতানি যুগের নরপতি আদর্শ কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের নেক্সট চ্যাপ্টার পঞ্চম অধ্যায়, সামন্ততন্ত্র বলতে কী বোঝা, ফার্স্ট প্রশ্ন, ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য লেখো। দু নম্বরের প্রশ্ন কী আছে, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন কী বলেছে, তিন নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরীয় ও প্রাচীন ভারতে দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো চার দাগের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ এটা 2023 সালে পরীক্ষায় দিয়ে দিয়েছে, তার জন্য এটা 2024 সালে পরীক্ষায় আসবে না। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতীয় এবং ইউরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো, মানে পার্থক্য আলোচনা করো যাকে বলে। ছয় দাগের প্রশ্ন, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, ফার্স্ট প্রশ্ন, মুঘল যুগে নূরজাহান, রানী দুর্গাবতী, রাজিয়া, নেফারতিতি, রাজনৈতিক পরিচয় এবং কার্যগুলি আলোচনা করো। তো দেখো এখান থেকে কিন্তু এতগুলো প্রশ্ন আসবে না, যে কোনো একটা আসবে, না হলে নূরজাহান দেবে, না হলে রানী দুর্গাবতী দেবে, না হলে রাজিয়া দেবে, ঠিক আছে, না হলে নেফারতিতি দেবে, এর ভিতর থেকে নূরজাহান, রানী দুর্গাবতী, রাজিয়া এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, দু নম্বরের প্রশ্ন, দু নম্বরের প্রশ্ন, বৈদিক যুগে বর্ণ বা জাতি প্রথার পরিচয় দাও, বর্ণ বা জাতি প্রথার ধারণা পার্থক্য লেখো। তো দেখো বৈদিক যুগে বর্ণ বা জাতি প্রথার পরিচয় দাও এবং বর্ণ বা জাতি প্রথার মধ্যে ধারণার পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। তিন নম্বরের প্রশ্ন, প্রাচীন যুগে ভারতীয় সমাজে নারীদের অধিকার ও অবস্থান সম্পর্কে আলোচনা করো। তো দেখো প্রাচীন যুগে ভারতীয় সমাজে নারীদের অধিকার, নারীদের অধিকার চার নম্বরে থাকতে পারে এবং নারীদের অবস্থান এটাও চার নম্বর থাকতে পারে, বা দুটো আলাদা 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 আসতে পারে, যে প্রাচীন যুগে ভারতীয় সমাজে নারীদের অধিকার সম্বন্ধে আলোচনা করো, বা এরকমও প্রশ্ন ঘুরাতে পারে যে প্রাচীন যুগে ভারতীয় সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, ভালো করে পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তাহলে দেখো সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি, এক নম্বরের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানের পটভূমি লেখো, বা পরীক্ষার সময় প্রশ্নটা এরকমও দেয়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণ লেখো, ঠিক আছে, বা কেন এই প্রতিবাদী ধর্ম আন্দোলনটা গড়ে উঠেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। দু নম্বরের প্রশ্ন কী বলেছে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। তিন নম্বরের প্রশ্ন, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। চার নম্বরের প্রশ্ন, আকবরের আকবরের দিন ইলাহি, দিন ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। তো দেখো এই হলো আমাদের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন 2024 সালের একাদশ শ্রেণীর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।